ধরো পৃথিবী, এই যে পৃথিবীটা আছে, এই যে চাঁদ আছে, পৃথিবী চাঁদকে টানতেছে কার দিকে? তার নিজের দিকে। চাঁদ পৃথিবীকে টানতেছে তার নিজের দিকে। এবং এই দুইটা বলের পরিমাণকে সমান সমান কি না? অবশ্যই সমান, অবশ্যই সমান। তোমরা নিউটনের মহাকর্ষ সূত্র পড়ছই, মহাবিশ্বে থাকা প্রত্যেকটা বস্তু কণা একে অপরকে তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ওই হিসাবে টানে। তাহলে চাঁদ পৃথিবীকে যে বলে টানবে, পৃথিবী চাঁদকে যে বলে টানবে, এটাকে সমান না? সূত্র তো একটাই, জি এম ওয়ান এম টু বাই ডি স্কয়ার, কারে বাদ দিবা, কার দ্বারা কার উপর বল? দুইটার দ্বারাই দুইটার উপর বল। তাহলে এই বলের মানটা অবশ্যই সমান হওয়া লাগবে। তাহলে চাঁদ পৃথিবীকে যে বলে টানতেছে, পৃথিবী ও চাঁদকে এক্স্যাক্টলি সেম বলে টানতেছে। আমি যদি বলি পৃথিবী চাঁদ না, পৃথিবী এবং একটা আপেল পৃথিবীর উপরে থাকা, এই পৃথিবীকে আপেল যে বলে টানতেছে, পৃথিবী আপেলকে সেম বলে টানতেছে। এমন না যে পৃথিবী বড় তাই সে বেশি বল দিয়ে টানতেছে, ব্যাপারটা মোটেও তা না। পৃথিবী আপেলকে যে বল দিচ্ছে, আপেলও পৃথিবীকে এক্স্যাক্টলি সেম বল দিচ্ছে। এই যে এই হচ্ছে ব্যাপারটা। তা দেখো তো খেয়াল করে, এই যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া এই দুইটাকে পরস্পর সমান না? পরস্পর সমান এবং বিপরীতমুখী, তাতে কারো কোনো সন্দেহ থাকা উচিত না। তাহলে পরস্পর সমান আর বিপরীতমুখী হওয়া সত্ত্বেও লব্ধিবল শূন্য হয়ে যায় না কেন? আর যদি লব্ধিবল শূন্য হয়ে যায়, তাহলে আসলেই বলগুলোর কোনো ভ্যালু আছে কিনা? চাঁদ পৃথিবীকে যে বলে টানতেছে, পৃথিবী চাঁদকে যে বলে টানতেছে, তারা যদি সমান হয়ে যায়, তাহলে পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরতেছে কেন, বা তারা আদৌ ঘুরতেছে কেন? বল যদি না থাকে, তাহলে ঘূর্ণন কই থেকে আসলো? আর যদি বল দুইটা পরস্পর সমান আর বিপরীতমুখী হয়ে যায়, লব্ধি শূন্য হবে না কেন? কনফিউশন বুঝতে পারছো? এখন আমরা হালকা পাতলা যে টপিকটাতে ঢুকবো, সেটার নাম হচ্ছে নিউটনের থার্ড ল। আমরা কিন্তু জাস্ট ইনিশিয়াল কথাবার্তা বলতেছি, পরবর্তীতে লাগলে আবার এই কথাগুলোর আরেকটু এলাবোরেশন আসবে, ঠিক আছে? এখন জাস্ট পরিচিতি চলতেছে ছোট্টগুলোর সাথে। তো নিউটনের থার্ড ল সবাই জানো, থার্ড লটা আমাকে কী বলতেছে একটু বলো তো। প্রত্যেক ক্রিয়ার এবং একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা লিখতেছি না, কী লিখ করে লিখে কী করবে, সবাই পারো, সবার মাথায় এটা আছে। আমি সেগুলো লিখে দেবো যেগুলো তোমাদের মাথায় আসলে নাই, বা যেগুলো তোমরা ভুল বুঝতেছো। তোমরা যে এক্সাম্পল দেখে আসতেছো, একজনকে চটকানা মারলে একজন চটকানা মারবে উল্টা, সেটা হচ্ছে নিউটনের থার্ড ল, এটা আসলে ভুল কথা। একজন চটকানা মারলে আরেকজন যে চটকানা মারবে, সেই দুইটা কিন্তু দুইটা আলাদা ক্রিয়া প্রতিক্রিয়ার ঘটনা। আমি মারতেছি আরেকজনের গালে, আমার হাত যখন তার গালে গিয়ে লাগছে, তখন আমার হাত তার গালের উপর ক্রিয়া করছে, তার গাল আমার হাতের উপর ক্রিয়া করছে, এই জন্য তার গালও লাল হয়, আমার হাতও লাল হয়ে যায়, একসাথে ঘটছে ঘটনা। আবার সে যখন আমাকে ফিরতে মারবে, মানে আমি মারবো আরেকবার, এখন আমি এই হাত দিয়ে এদিকে মারবো, এই যে আমার হাতটা গিয়ে লাগবে তার গালে, ঠিক আছে? বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে তার গাল এবং আমার হাত হচ্ছে ক্রিয়ার প্রতিক্রিয়ার সেই কন্ট্যাক্ট পয়েন্ট। আমি যখন মারবো, তখন আমার হাত দ্বারা তার গালের উপর হবে ক্রিয়া, এক্স্যাক্টলি সেম মুভমেন্টে সাইমুলটেনিয়াসলি তার গাল দ্বারা আমার হাতের উপরে পড়বে প্রতিক্রিয়া। এই জন্য যে মারে সেও ব্যথা পায়, যে খায় সেও ব্যথা পায়। বুঝতে পারছো? এই যে আমি যদি এখানে একটা মারি, যে যাবে কি না, হ্যাঁ মারলাম, এখানে মারলাম, যে আমি যে মারলাম, এমন না যে আমি মারার তিন সেকেন্ড পরে আসে সে আমার মাইরা যাবে, এরকম না। আমি যতক্ষণ তাকে, যেই মুহূর্তে তাকে আমি টাচ করবো, সেই ওই মুহূর্তে আমাকে মারবে। যে নিউটনের থার্ড ল যে কথা বলতেছিলাম, প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে সাইমুলটেনিয়াসলি ঘটবে, এবং এটা হচ্ছে দুইটা আলাদা বস্তুর উপর ঘটবে, এমন না যে ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুর উপর ঘটবে। এখান থেকে কিছু কনফিউজিং আইডিয়াস চলে আসে মাথায় মানুষের মাঝে মধ্যে, এবং সেই আইডিয়াসগুলো পরীক্ষার সময় হঠাৎ করে মনে পড়ে, সেজন্য আনসার ভুল হয়ে যায়। বোঝা গেছে ব্যাপারটা? আমি যদি আসতে মারি সে আমাকে আসতে দিবে, আমি যদি জোরে মারি সে জোরে দেবে। বাট এটা মাথায় রাখবা, দিস থিংস আর হ্যাপেনিং অ্যাট দ্য সেম টাইম, সাইমুলটেনিয়াস। তো এটা তো সবাই জানো, প্রত্যেক ক্রিয়ার সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে। বাট এটা মাথায় রাখা লাগবে, এই ঘটনাটা দুইটা আলাদা বস্তুর উপর হবে। মানে এই প্রশ্ন চলেই আসতে পারে মাথায়, ক্রিয়া প্রতিক্রিয়া যদি পরস্পর বিপরীত দিকে কাজ করে, লব্ধি শূন্য হয় না কেন? এটা একটা কমন মিসকনসেপশন। ক্রিয়া প্রতিক্রিয়া যেহেতু পরস্পর সমান আর বিপরীত, এই প্রশ্ন সবার আগে মাথায় আসে যখন প্রথম প্রথম ভেক্টর পড়া শুরু করে মানুষজন, ঠিক আছে? কেন আসে? কারণ ক্রিয়া হচ্ছে এদিকে, প্রতিক্রিয়া হচ্ছে তার সমান আর বিপরীত। ক্রিয়া হচ্ছে এদিকে সাদা রঙেরটা, প্রতিক্রিয়া হচ্ছে ঠিক তার উল্টা দিকে হলুদ রঙেরটা। তাহলে প্রশ্ন হতে পারে যে এখানে লব্ধি শূন্য আসে না কেন? উত্তর দিতে পারবা? আমি যে ক্রিয়া করলাম তার উপর তার সমান পরিমাণ বল সে আমাকে দিছে না উল্টা দিকে, তাহলে এই দুইটা বলে লব্ধি শূন্য আসবে না কেন? বা আদৌ কি শূন্য আসে কিনা? শূন্য যদি চলেই আসে, তাহলে আরও কয়েকটা এক্সাম্পল দিতে না ব্যাপারটা বুঝতে পারবা। কয়েকটা রিয়েল এক্সাম্পল দিই। ধরো পৃথিবী, এই যে পৃথিবীটা আছে, এই যে চাঁদ আছে, পৃথিবী চাঁদকে টানতেছে কার দিকে? তার নিজের দিকে। চাঁদ পৃথিবীকে টানতেছে তার নিজের দিকে। এবং এই দুইটা বলের পরিমাণকে সমান সমান কি না? অবশ্যই সমান, অবশ্যই সমান। তোমরা নিউটনের মহাকর্ষ সূত্র পড়ছই, মহাবিশ্বে থাকা প্রত্যেকটা বস্তু কণা একে অপরকে তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ওই হিসাবে টানে। তাহলে চাঁদ পৃথিবীকে যে বলে টানবে, পৃথিবী চাঁদকে যে বলে টানবে, এটাকে সমান না?
সূত্রটা একটাই, জি এম ওয়ান এম টু বাই ডি স্কয়ার, কারে বাদ দিবা, কার দ্বারা কার উপর বল, দুইটার দ্বারাই দুইটার উপর বল। তাহলে এই বলের মানটা অবশ্যই সমান হওয়া লাগবে। তাহলে চাঁদ পৃথিবীকে যে বলে টানতেছে, পৃথিবী ও চাঁদকে এক্সাক্টলি সেম বলে টানতেছে। আমি যদি বলি পৃথিবী চাঁদ না, পৃথিবী এবং একটা আপেল পৃথিবীর উপরে থাকা, এই পৃথিবীকে আপেল যে বলে টানতেছে, পৃথিবী আপেলকে সেম বলে টানতেছে। এমন না যে পৃথিবী বড়, তাই সে বেশি বল দিয়ে টানতেছে, ব্যাপারটা মোটেও তা না। পৃথিবী আপেলকে যে বল দিচ্ছে, আপেলও পৃথিবীকে এক্স্যাক্টলি সেম বল দিচ্ছে। এই যে এই হচ্ছে ব্যাপারটা। তা দেখো তো খেয়াল করে, এই যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া এই দুইটাকে পরস্পর সমান না, পরস্পর সমান এবং বিপরীতমুখী, তাতে কারো কোনো সন্দেহ থাকা উচিত না। তাহলে পরস্পর সমান আর বিপরীতমুখী হওয়া সত্ত্বেও লব্ধিবল শূন্য হয়ে যায় না কেন? আর যদি লব্ধিবল শূন্য হয়ে যায় তাহলে আসলেই বলগুলোর কোনো ভ্যালু আছে কিনা? চাঁদ পৃথিবীকে যে বলে টানতেছে, পৃথিবী চাঁদকে যে বলে টানতেছে, তারা যদি সমান হয়ে যায় তাহলে পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরতেছে কেন, বা তারা আদৌ ঘুরতেছে কেন? বল যদি না থাকে তাহলে ঘূর্ণন কই থেকে আসলো? আর যদি বল দুইটা পরস্পর সমান আর বিপরীতমুখী হয়ে যায়, লব্ধি শূন্য হবে না কেন? কনফিউশন বুঝতে পারছো? না, ভরের তারতম্যের জন্য না। বল তো সমান, বল তো সমান। এ যদি হয় 100 নিউটন, এও হবে 100 নিউটন। তাহলে 100 নিউটন 100 নিউটন যদি সমান আর বিপরীতমুখী থাকে, অবশ্যই লব্ধি শূন্য আসবে। তাহলে এই যে কথাটা যে লব্ধি শূন্য আসতেছে না কেন, হ্যাঁ বলো, বস্তু দুটো তো আলাদা, এই হচ্ছে মেইন কথা। আমরা যখন লব্ধি শূন্য বলি, এটা কি একটা বস্তুর উপর ক্রিয়াশীল দুইটা বিপরীতমুখী বল না? এই যে একজন যদি আমার ধরো একটা বস্তুকে ধরো ধরছে, এইভাবে ধরে একজন টানতেছে এইদিকে 100 নিউটন দিয়ে, আরেকজন সেম বস্তুকে দড়ি দিয়ে বেঁধে এইদিকে টানতেছে উল্টা দিকে 100 নিউটন দিয়ে, এক্ষেত্রে না লব্ধি বল শূন্য আসবে? একই বস্তুর উপর দুইটা বিপরীতমুখী সমান বল যদি কাজ করে, তাই না লব্ধি শূন্য আসবে? এখানে কি একই বস্তুর উপর দুইটা বল, নাকি এখানে তো বলাই আছে কি সেটা দুইটা আলাদা বস্তুর উপর? তাহলে পৃথিবীকে চাঁদ যে বলে টানতেছে, চাঁদ পৃথিবীকে সেম বলে টানতেছে, বাট এই দুইটা বলকে একই বস্তুর উপর না, একটা আছে পৃথিবীর উপর, একটা চাঁদের উপর। এখন খেয়াল করো এই প্রশ্নটাই কতটা ইললজিক্যাল। এই যে খেয়াল করো, এই হচ্ছে মনে করো পৃথিবী, এই হচ্ছে মনে করো চাঁদ, ঠিক আছে? চাঁদকে পৃথিবী টানতেছে এই বল দিয়ে মনে করো, তাহলে এই বল আর এই বল, এরা কি নিজেদের মধ্যে কোনো ইন্টারেকশনে আছে? এটাকে নিজেরা ফাইট করতেছে নিজেদের মধ্যে, ফাইট করতে তখন কি খেয়াল করো কীভাবে, ধরো এইদিকে আরেকটা পৃথিবী আছে, মনে করো ইমাজিন করেন একটা আরেকটা পৃথিবী আছে, ওই পৃথিবীও এই চাঁদকে সমান বলে আকর্ষণ করতেছে, দেন দ্যাট উড বি লব্ধি শূন্য। এই পৃথিবী চাঁদকে টানতেছে যে বলে, এই পৃথিবী চাঁদকে টানতেছে ঠিক তার সমান আর বিপরীতমুখী বলে, তাহলে চাঁদ তখন লব্ধি শূন্য, কারণ চাঁদ এখন একটা বস্তু যার উপর দুইটা সমান আর বিপরীতমুখী বল কাজ করতেছে। কিন্তু ব্যাপারটা তো সেটা না, ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে পৃথিবী চাঁদকে টানতেছে এই বল দিয়ে, অন্যদিক থেকে কিন্তু চাঁদকে কেউ টানতেছে না, আর চাঁদ পৃথিবীকে টানতেছে এদিকে, অন্যদিক থেকে কিন্তু পৃথিবীকে টানতেছেন। তাহলে এখানে এই দুইটা বলের কিন্তু কোনো ইন্টারেকশনই নেই। আমরা যে লব্ধি সূত্রগুলো পড়ছি, যেগুলোই পড়ছি, সেগুলো তো একটা বস্তুর উপর ক্রিয়াশীল বলের জন্য, এখানে তো দুইটা বস্তুর উপর দুইটা আলাদা বল, এখানে তো ওই প্রশ্নই ওঠার সুযোগ নাই যে লব্ধিকে কী হবে। এখানে তো লব্ধিই নাই, এখানে লব্ধিটাই তো আনডিফাইন্ড। জাস্ট ইমাজিন করো যে এই বস্তুর উপর আমি এইদিকে বল প্রয়োগ করলাম 100 নিউটন, আমি বল প্রয়োগ করলাম কত, 100 নিউটন এই বস্তুর উপর একদিকে, আর এইদিকে আরেকটা বস্তু আছে, সেই বস্তুকে মনে করে আরেকজন বল প্রয়োগ করতেছে এইদিকে 100 নিউটন। তাহলে এই দুইটা বস্তুর উপর কি সমান আর বিপরীতমুখী বল কাজ করতেছে না? তুমি কি দুইটাকে মিলাবা, বলবা কি এটা 100 এটা 100, তাই তাদের লব্ধি বল শূন্য? না, এই বলের সাথে এই বলে কোনো সংযোগই নাই, হিসাবিত নাই, এখানে লব্ধি কই থেকে আসবে? যদি এমন হতো এই একই বস্তুর উপর আরেকজন, আরেক পাবলিক আইসে এখানে এটারে, আরেকজন মনে করো এই দিক থেকে 100 দিচ্ছে, সেটার নাম হচ্ছে লব্ধি শূন্য, বা সেখান তখন লব্ধির ব্যাপারটা আসবে। 100 হওয়া লাগবে কোনো কথা নাই, সেটা 150 হইতে পারে, তখন না ব্যাপারটা আসলো যে একটা বস্তুর উপর দুইজন দুই দিক থেকে বল দিচ্ছে, বা দুইজন দুইটা বল দিচ্ছে, বাট এইটার সাথে এইটার বলে কি কোনো সম্পর্ক আছে? নাই। তাহলে এই প্রশ্নটাই আসলে অ্যারাইজ করা উচিত না যে ক্রিয়া প্রতিক্রিয়া লব্ধি শূন্য না কেন, ক্রিয়া প্রতিক্রিয়া লব্ধির ব্যাপারটা আসবেই কেন, এটা হচ্ছে প্রশ্ন। তোমাকে যদি কেউ প্রশ্ন করে, তুমি প্রশ্ন করবো এটা যে ক্রিয়া প্রতিক্রিয়া লব্ধি কেমনে হয়,